नमस्कार काका खुड़ारा, केमन आछो सबाई? आज के आमरा एसेछी आमादेर गाँवेर एई एकटा जायगाय जेटा जेखाने एकटा आमादेर ईंट भाटा आछे सेइखाने आमरा तोमार देखे एकटा जायगा देखाबो जेखाने तोमरा सामने जे कोनो समय आछे पिकनिक करते पारो। एइखाने एकटा आमादेर नदी आछे जे नदीटार धारे धारे अनेक काश फुल फुटेछे। এই কাশ ফুলের সৌন্দর্যটা এমনই যে তোমার মাথা খারাপ হয়ে যাবে। আর এই কাশ ফুলগুলোকে আমরা একটু পরে কাছ থেকে দেখাবো। দূরে দূরে এখন দেখতে পাচ্ছ, একটু জুম করার চেষ্টা করছি আমি, আর একটু পরে যে কাছ থেকে দেখাবো। এই এত কাশ ফুল তোমরা একসাথে কোনোদিনও দেখো নাই, এগুলো দেখলে তোমাদের মনে হবে যে এখনই ছুটে চলে আসবো। আমাদের এই নদীটার নাম বটে ভৈরব বাকি নদী। এইখানে এত কাশ ফুল আছে যে তুমি নদীটা দেখতেই পাবে নাই, মনে হবে শুধু কাশ ফুল আর কাশ ফুল। একটু পরে কাছের থেকে যাইয়ে তোমাদেরকে দেখাচ্ছি কেমন দেখাবে। এটা হচ্ছে আমাদের নদী ঘাট, আমরা এইখানে চান করি, দেখতে পাচ্ছ। এই ডান দিকে যাও, তো দেখো আজকে আমরা চলে আসেছি আমাদের গ্রামের পাশের একটা জায়গা যেখানে শুধু কাশ ফুল আর কাশ ফুল। ছোটোবেলায় কবিতায় পড়েছো তোমরা, এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে, সেই শরৎকাল এসে গেছে মানে দুর্গাপূজার সময় এসে গেছে। এখন আমাদের চারদিকে শুধু কাশ ফুলের বাহার। এই কাশ ফুলের বাহার দেখার জন্য আসতে হবে আমাদের এই জঙ্গলমহলের মাঝে। এই জঙ্গলমহলের মাঝে বারিকুল থানা বাঁকুড়া জেলার অন্তর্গত একটি গ্রাম যার নাম হচ্ছে পালি। সেই পালি গ্রামের ভিডিও আপনাদেরকে আমরা দেখাচ্ছি, কেমন লাগছে বলবে। দেখছো আমাদের এখানে শুধু ধান চাষ, এই ধান চাষ শুধু চারদিকেই তোমরা সবুজ আর সবুজ দেখতে পাবে। এই জঙ্গলের ঝোড়ে রাস্তার মধ্যে দিয়েই আমরা যাচ্ছি তোমাদেরকে নতুন নতুন জায়গাগুলো দেখাবার জন্যে। যদি কেউ চ্যানেলে নতুন থাকো তাহলে এখনই সাবস্ক্রাইবটা করে দাও, আর নিজের কুটুমদের মধ্যে একটুকু শেয়ার করে দাও। দেখো এইটা একটা ক্যানেল আছে আমাদের, এটা মুকুটমণিপুর থেকে আসছে, আর এই ক্যানেলের জলটা এই দিকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একটু নিচে আছে, এখন দেখতে নাও পাইতে পারো, জল আছে কিন্তু এখন কম আছে। আর এই ক্যানেলের ধারে ধারে একটা রাস্তা, আর এই রাস্তায় শুধু তোমরা কাশফুল আর কাশফুল, আর মেঘের মাঝে দেখো এই সৌন্দর্য তোমরা আর কোথাও দেখতে পাবে না। এত কাশফুল আর উপরে মেঘ, মনে হচ্ছে যেমন স্বর্গের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। রাস্তাটা একটু চালানো মুশকিল বটে, তবে একজন ভালো পাইলট আছে এখানে, পাইলটের নাম হচ্ছে মহাদেব। এই উঁচু নিচু কাদা রাস্তার মধ্যে দিয়েই এরোপ্লেনের মতো বাইক চালায় নিয়ে যাচ্ছে। ও বাপ, এ তো উড়াকলের মতো যাচ্ছে। দেখো শুধু ফুলের মাঝে, শুধু ফুলের মাঝে আমরা ঢুকে গেলাম। শুধু ফুল, শুধু ফুল, কাশ ফুল আর কাশ ফুল। গায়ে আমাদেরকে বুলাই দিচ্ছে চাদরের মতন। এই রাস্তাটা দমে সরু বটে, কিন্তু এইটাই আমরা মোটরসাইকেল নিয়ে কোনো রকমে যাচ্ছি এই জায়গাগুলো তোমাদেরকে দেখানোর জন্যে। আমাদের জঙ্গলমহলে কত ভালো ভালো সুন্দর জায়গা আছে, সেইগুলো দেখানোর জন্যে এই রাস্তাটা দিয়ে যাওয়া। এই জায়গাটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি বাঁকুড়া জেলার বারিকুল থানার অন্তর্গত গ্রাম, গ্রামের নাম আমাদের পালি, আর আমাদের ক্যানেলটা হচ্ছে মুকুটমণিপুর রাইট ব্যাংক ক্যানেলের এই পাশ দিয়ে আমরা যাচ্ছি। দেখো এই রাস্তাটা দেখে মনে হচ্ছে যে চাঁদে উইয়ার থেকে বড় বড় আর গর্ত নাই, মনে হচ্ছে চাঁদের মাটিতেই চলছি। তার মাঝখানে অবশ্য ফুল আছে অনেক, যেটা চাঁদে নাই, আমাদের এইখানেই শুধু আছে। এই সময়টায় যদি এই জায়গাগুলো তোমরা ঘুরতে আসো তাহলে তোমরা দমে কাশ ফুল দেখতে পাবে। আর এর পরে ডিসেম্বরের সময় এলে তখন তো আর ফুলগুলো থাকবে নাই, কিন্তু তোমরা পিকনিক করার প্রচুর জায়গা পাবে। পিকনিক করতে একবার চলে আসো সবাই। আমাদের একটা এখানে ব্রিজ বটে, এইটাকে দুর্বল সেতু নাম দেওয়া হয়েছে। আর তখনকার দিনে
এই ব্রিজটা আর এর পাশের ক্যানেলটা মানুষেই খুঁড়েছিল। এখন তো জেসিবি হয়েছে না, তখন জেসিবি থাকে নাই। আর মাটিগুড়া খুলে এত বড় বড় সাইডে পাহাড়ের মতো হয়েছিল, এইটা ক্যানেলটা বটে। আর মাটিগুড়া গুলা খুঁড়ে এরকম পাহাড়ের মতো করেছে মানুষে। আমাদের এই জঙ্গল মহলের মানুষের শরীরে এখনো ওই রকমই জোর আছে। আমরা এসির হাওয়া খাইয়ে বড় হই নাই, আমরা এই জঙ্গলের বাতাস খাইয়েই থাকি। এটাই বটে আমাদের সেই ক্যানেলটা যেটা মুকুটমণিপুর থেকে আসিছে। দেখো এটা হচ্ছে আমাদের সেই ব্রিজ, সেই দুর্বল সেতু। আর ক্যানেলটা এর থেকে কতটা গভীরে আছে, এখন বর্ষার সময় ভর্তি জল যাচ্ছে, কিন্তু সব সময় এটাতে জল থাকে না। আর ধারে ধারে পাহাড়ের মতো যেটা দেখতে পাচ্ছ, এটা মানুষে তখনকার দিনে মাটি তুলে করেছে। দেখছো এখন শরতের মেঘটা কি সুন্দর দেখাচ্ছে। আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, মনে হচ্ছে মেঘের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আর দুপাশে শুধু সবুজ ধান জমি, এই সৌন্দর্য তোমরা অন্য কোথাও দেখো।